বিয়ে একটি পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে দুজন মানুষ শুধু একে অপরের সঙ্গে এক চাঁদের তলায় বসবাসই করে না, বরং তাদের মধ্যে আত্মার সম্পর্ক সৃষ্টি হয়। যদিও দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যার কারণে সম্পর্কে ফাটল ধরে। এজন্য বিয়ের আগে হবু বর কনের উচিত কয়েকটি মেডিকেল টেস্ট করানো। আজকের ভিডিও দেখে জেনে নিন বিয়ের আগে কোন টেস্টগুলো করা জরুরি। এক, ব্লাড ডিসঅর্ডার টেস্ট। বিয়ের আগে নারীর ব্লাড ডিসঅর্ডার পরীক্ষা করানো উচিত। এ পরীক্ষা করালে জানা যাবে হবু কনে রক্তস্বল্পতায় ভুগছে কিনা, কারণ সন্তান ধারণের জন্য শরীরে রক্তের পরিমাণ ঠিক থাকা দরকার। যদি হবু কনে রক্তস্বল্পতায় ভুগে বা রক্তে হিমোগ্লোবিন কম থাকে, তাহলে সহজেই চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুই, তেলাসেমিয়া টেস্ট। বিয়ের আগে হবু বর ও কনের তেলাসেমিয়া পরীক্ষা করা জরুরি। দুজনের মধ্যে একজনের শরীরেও যদি এ রোগ থাকে, তাহলে তাদের সন্তানও এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই গর্ভের সন্তান যাতে তেলাসেমিয়ায় আক্রান্ত না হয়, সেজন্য অবশ্যই তেলাসেমিয়ার টেস্ট করতে হবে। তিন, নারীর ওভারি বা ডিম্বাশয় পরীক্ষা। জীবনযাত্রায় পরিবর্তনের কারণে অনেক নারী ওভারি নানা সমস্যায় ভুগেন, তাই বিয়ের আগে নারীর ওভারি টেস্ট করানো প্রয়োজন। ওভারিতে সমস্যা থাকলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণু তৈরির পরিমাণও কমতে শুরু করে, এক্ষেত্রে বন্ধত্বের সমস্যা দেখা দিতে পারে। চার, বন্ধত্ব পরীক্ষা। ভবিষ্যতে সন্তান হবে কিনা তা জানতে হবু বর কনের দুজনেরই বন্ধত্ব পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। পুরুষের ক্ষেত্রে স্পার্ম টেস্ট করালে শুক্রাণুর স্থিতি ও কাউন্ট কতটা আছে তা জানা যায়। যদি বীর্যে কোনো সমস্যা থাকে, তাহলে রোগ নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর নারীদের ক্ষেত্রে যদি জরায়ুতে বা ডিম্বাশয়ে কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেটারও আধুনিক চিকিৎসা রয়েছে। পাঁচ, এইচআইভি টেস্ট। বিয়ের আগে হবু বর ও কনের এইচআইভি পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে রক্ত, শরীরের সিরাম নিয়ে পরীক্ষা করা হয়। এইচআইভি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এ ভাইরাস শরীরে থাকলে তার থেকে এইডস পর্যন্ত হতে পারে। অনেকেই আগ থেকে শরীরে এ ভাইরাসের উপস্থিতি টের পান না, ফলে ওই ব্যক্তি যৌন সম্পর্ক করলে তার সঙ্গীর শরীরে এমনকি গর্ভের সন্তানেরও হতে পারে এইডস। ছয়, জেনেটিক টেস্ট। বিয়ের আগে হবু বর ও কনের উভয় জেনেটিক পরীক্ষা করানো প্রয়োজন। এ পরীক্ষা করলে জানা যাবে আপনার হবু সঙ্গী কোনো জিনগত সমস্যা আছে কিনা। সাত, রক্তের গ্রুপ পরীক্ষা। হবু বর ও কনের রক্ত পরীক্ষা করানো জরুরি, কারণ স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একে অপরের সঙ্গে সামঞ্জস্য না হলে গর্ভাবস্থায় সমস্যা দেখা দেয়। এ কারণে বিয়ের আগে দুজনের আরএইচ ফ্যাক্টর একই হওয়া দরকার। আট, এসটিডি পরীক্ষা। নারী পুরুষ উভয়ের এসটিডি বা যৌন রোগের পরীক্ষা করানো উচিত। বিয়ের আগে একাধিক লোকের সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক থাকলে পরীক্ষার মাধ্যমে জানা যায়। নয়, মানসিক স্বাস্থ্য পরীক্ষা। একটি সুখী দাম্পত্য জীবন গড়তে দুজনকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বর্তমানে অনেকেই মানসিক নানা সমস্যায় ভুগেন, কেউ হয়তো অতিরিক্ত রাগ করেন, আবার কারো সন্দেহ প্রবণতা বেশি, হঠাৎ হতাশ হয়ে পড়া, অবসন্নতা ইত্যাদি সমস্যা মানসিক রোগের কারণ হতে পারে। তাই বিয়ের পর ঝামেলা এড়াতে সঙ্গীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করুন।